হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা। রুশাস ব্লগ নামের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখানে আমি ভিডিও ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। দেখো আমার পিছনে ঘোরাঘুরি করছে, আজকে স্কুল গেল না, স্কুল গেল না, সমস্ত কিছু রেডি। ওর পাপা সব ব্রাশ গুছিয়ে দিয়েছে, ব্রাশ করা, হরলিক্স খাওয়া। তো হরলিক্স খেয়ে কিছুক্ষণ পরে বমি করে দিল। এরপর বমি করার পরে আবার বলছে যে মানে পটি হবে, তো বসলো, হলো না। দিয়ে ওই করতে করতে ওর হয়ে গেল 7:30, মানে ওকে রেডি করে যতক্ষণে যাবে রেডি করে দিলে তাহলে কি হবে, রেডি করার পরে যে যেতে যেতে একটা ক্লাস হয়ে যাবে। তো ওর জন্য ওর বাবা বললো থাক আর যেতে হবে না, আমারটাও আমার শরীরটাও খারাপ, আমারও ঠান্ডা লেগেছে, ওর গলা ব্যথা, তো ওই জন্য ও নিয়ে গেল না। আর এমনি নিয়ে যদিও যেত তো দেরি হতো, নিয়ে যাওয়ার জন্যই তো উঠেছিল, কিন্তু ও নিজে দেরি করলো, বমি করা, পটি করা, এই করতে করতে দেরি করেছিল। এদিকে পিছনে দাঁড়িয়ে আছে, এখন পড়তে বসাতে হবে। এই তো বিছানা থেকেই শুরু করেছি, আমি দেরিতে উঠেছি, ওরা দুজনে উঠেছে, ওরা রেডি হচ্ছিল, আমি উঠে উঠে ওকে জামাগুলো পরিয়ে দিই, ড্রেসগুলো পরিয়ে দিই, তো ওটা নিয়ে বসেছি। তো এই তো এইসব করলো, দেরি হলো, এখন অলরেডি বেজে গেছে 7:45। তার মনে ওর ক্লাসটা শেষ হয়ে আসছে, 7:45, 8:10 বাকি, ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য প্রথম ক্লাসটা হবেই না, পারবেই না, তো সেই জন্য গেল না। এখন পড়াতে বসাতে হবে, বাড়িতে পড়তে বসবে। তো চলো আমি এখান থেকে শুরু করেছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। তো শুরু করেছি, আর ওদিকে সিটি হয়তো হালকা আওয়াজ পেতে পারো, মানে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে দুই বাবা মেয়েতে খেলো হরলিক্স, একজন খেলো গরম দুধ, ওরও শরীর খারাপ। তো বন্ধুরা এখন ব্রাশ করে মুখটু কম পরিষ্কার করে ফ্রেশ হয়ে এখন চা করে নিই, তো দুধ নিয়ে সবাই দুধ খাচ্ছে আজকে, দুধ খেলে তো আমি জানি গ্যাস হয়ে যাবে, দেখা যাক। তো দুধ নিয়ে বসে গেছি, আর এর সঙ্গে পাউরুটি, তো আরও গ্যাস হয়ে যাবে, মানে দুটোই গ্যাসের জিনিস। তো পাউরুটিগুলো দুদিন থেকে পড়ে আছে, কেন বলছি, খাওয়াই হচ্ছে না, এই চা করা হচ্ছে না, মেয়ে চলে যাচ্ছে স্কুলে, তো আমিও খাচ্ছি না একা, আর ওর পাপাও চলে যাচ্ছে বলে কেউ, আমরা মানে আমি একা আছি বলে আর আমি খাচ্ছি না, তো এইভাবে থেকে গেছি। তো এখন খাবো এটা, আর এ পাশে দিয়েছি এই যে লেপের মধ্যেই ডিমটা সেদ্ধ করে দিয়েছি, এখন ডিমটা খাচ্ছে, হাফ বয়েল করে দেওয়া হয়েছে। তো বাবার খুব বললাম আমি তোমাদেরকে গলা ব্যথা, তো এইভাবে খেতে চাইলো, আর আমি আজকে ডিম রান্না করছি। তো ওগুলো খেলো না, বলছে ওটা বেশি সেদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল করে দাও, তো ওটাই করে দিয়েছে, খাচ্ছে। আর এই একজন নিয়ে বলের মতো নিয়ে খেলছে, এই যে গরম খুটাই বল নিয়ে খেলছে, গরম খুব। আর সামনে চুল তো চলে আসছে, চুলগুলো মনে হচ্ছে আবার কেটে দিতে হবে নাকি? তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে এখানে এই যে ফুলকপি, আলু, ডিম একসঙ্গে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে এই তরকারিটা। আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে, এই প্রেশার কুকারটায় সিটি দিয়েছি, ডাল সেদ্ধ করেছি, এটা হবে মাখা, করবো ডাল মাখা। ওখানে ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারিটা তো হচ্ছে, আলু দিয়ে ওটা হতে থাক। সিঙ্কের উপরে থালাবাটি তো পড়েছে, এগুলো সব ফেলে দিতে হবে, তো আবার পরে দেখা হচ্ছে, এটা হতে থাক তরকারিটা। আজকে তোমার সমস্ত কিছু রান্না তোমাদেরকে দেখালাম না, তরকারি খুব বেশি না দুটো, আর গতদিনের তরকারি এখনও আছে, যে তরকারি ওর মধ্যে আছে, চিকেনও আছে, আবার ডাল আছে একটু, সেই জন্য আর কিছু করলাম না। আর এখানে মেয়ে তরমুজ খাবে বলছে, সেই জন্য তরমুজটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, ঠান্ডাটা কমবে, কেটে দিতে হবে পরে। তো এখানে রান্না টান্না কমপ্লিট করে এখন মেয়েকে খাই, মানে মেয়েকে দিয়েছি, বরকেও দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি, তোরা খাচ্ছে। আর ওই যে মোবাইল চলছে, এটা হচ্ছে একমাত্র খাবারের হজমের জিনিস, খাবার খাওয়ার পরে হজম হয়, তো এটা না দেখলে হজম হয় না, না করলে খাবারও হজম হবে না। তো এখানে ওদেরকে খেতে দিলাম, এখন বেডশিট গুছিয়ে নিব, এটা তোমাদেরকে আর আমি শেয়ার করছি না, এগুলো সব গুছিয়ে নিয়ে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি আমার। তো দেখতে থাকো ব্লগটা, এই বিছানাটা গুছিয়ে নিই, সমস্ত কিছু শেয়ার করছি না। একেবারে চলে আসলাম ঝাড়ু দিতে, মানে ঝাড়ু দিয়ে বেরিয়ে চলে আসছি, বেডশিট গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু এখানে, খাবার টেবিলে মানুষও দেখতে পাচ্ছ নেই, ওরাও খেয়ে উঠে গেছে, তো আমি ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়ুটা দিয়ে নিয়ে আরও তো কাজ আছে বহু, তো এখানে চলে এসেছি, দেখো ঝাড়ু দিয়ে নিয়ে থালাবাটি পরিষ্কার করতে,
কিচেন ক্লিন করতে, যে খাওয়া দাওয়া করলো এখন থালাবাটি ধুয়ে নিতে হবে না, সমস্ত নোংরা হয়ে আছে তো সেগুলোই ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এই দেখো সম্পূর্ণ ধোয়া হলো, এখন চলে এসেছি আমি কিচেন ক্লিন করতে। তো হাত কোনো সময় বন্ধ আছে দেখতে পাচ্ছ, হাত বন্ধ নেই, কিছু করার নেই। এই যে সকাল থেকে কাজে ব্যস্ততা, আমার কিন্তু উঠতে একটু দেরি হয়ে যায়, এটা হচ্ছে খুব বাজে একটা অভ্যাস। একটু উঠতে দেরি হয়ে যায় বলতে ঘুম থেকে ঠিকই উঠি কিন্তু বিছানা থেকে উঠতে দেরি হয়, তো সেই জন্য সব কাজে আমার দেরি। তো কিচেন উপরে ক্লিন মানে সবগুলো ক্লিন করে নিলাম, এখন ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি, নিচেও জল পড়েছে এগুলো ক্লিন করে নিচ্ছি। তো চলো ক্লিন করা শেষ করে এখন চলে আসছি ওয়াশিং করতে। আজকে বহু কাজ হচ্ছে, প্রচণ্ড কাজ চাপ, স্নানের আগে পর্যন্ত প্রচণ্ড কাজ থাকে, মানে রেগুলারই এগুলো কাজ। স্নানের পরে আমি অনেকটা মানে ব্যস্ততা থেকে মুক্তি পাই, কাজ কম হয়ে যায়, কোনো কাজ থাকে না বললেই চলে। তো এখানে দেখো ওয়াশিং করা হলো, এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তো আরও আছে এগুলো, সমস্ত কিছু ধুয়ে নিয়ে মেলতেও তো হবে রৌদ্রে। একদিন পরিষ্কার যদি না করি দ্বিতীয় দিন অনেকটা পরিষ্কার করতে হয়, বেড়ে যায়। তো এখানে চলে এসেছি, এই যে ভালোই রোদ দেখা দিয়েছে, দুটো বেডশিটের মানে বেডশিট পরিষ্কার করতে হচ্ছে। একটা হচ্ছে সোফাতে ছিল, সোফা কাভারটা থাকে কিন্তু সোফা কাভারটা এমন আছে যে সমস্ত কভার করতে পারে না, তো সেই জন্য। তো দেখো সমস্ত কিছুই মেলে দিলাম, সমস্ত কাপড় মেলে দিয়েছি এদিকে ওদিকে, আর এখানে নিচে বড়িগুলো শুকাতে দিয়েছি, রোদ্রে দিয়েছি, তুলে নিতে হবে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে এতক্ষণে সামনে কথা বলার জন্য আসছি। এখন মোটামুটি বাজে হচ্ছে 5:45, তো এখন দেখো ঠান্ডা, তো মেয়ে ঘুম থেকে এইমাত্র উঠলো, উঠে জানালাটা তো লাগানো ছিল, তো মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে বললাম তুমি পড়ো একটু দুপুরের দিকে, পড়ে ঘুরতে যেও, তো ওকে পড়তে দিয়েছি একটুখানি, দুবার একবার বলেছে পড়া, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে, রুষা রুষা করে ডাকছি, রুষার খবর নেই, একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তো ঘুমিয়েছিল এইমাত্র উঠলো, উঠে বলছে ঘুরতে যাবো, ওদের জানালাটা ওই মানে আমার মেয়ে খুললো, লাগানো ছিল, তো মেয়ে খুলে দিয়ে দেখছে চারিদিকটা কিন্তু অন্ধকার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আসছে। ও মানে বিকেল আছে না, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা মানে অন্ধকার তো হবেই, এই তো অন্ধকার হয়ে গেছে, তো আর একটুখানি তাহলে অন্ধকার পুরোটা হয়ে যাবে, তো তার জন্য জানালাটা খুলে একটু দেখছি। হ্যাঁ জানালাটা খুলে দেখলো, তো আসছি তোমাদের সামনে ক্যামেরায়। দেখো মেয়ে আমার বসে আছে চুপচাপ, এখন কিছু খেতে দিতে হবে, শুধু খাবে আর ঘুমাবে। ওরে বাবারে কত বড় হা করছো গো, আমাকে খাবা? ও বাবা কি কথা বলছো, আমাকে তুমি খেয়ে নেবে? আর এই দেখো আমার মেয়ের দাঁত দেখো, তুলে দুটো তোলা হয়েছে দাঁত ফাঁকা, হাসো হাসো একটু হাসো দেখি হাসো। তো এই যে আমরা দুজনে বসে আছি, ঘুম থেকে উঠলো, এখন কিছু খাইয়ে দিতে হবে, খেতে দিতে হবে, এরপরে পড়তে বসাতে হবে, রুটিও বানাতে হবে। দাঁত দেখা তো একটু দেখ দেখা, ওরে বাবা রে দাঁত দেখিয়ে দিয়েছে কত ফাঁকা, দাঁতগুলো আমার মেয়ে একেবারেই নষ্ট, তো দাঁতগুলো দুটো করে একটা করে তুলতেই হচ্ছে, নয়তো দাঁত বেরিয়ে মানে বেরিয়ে পড়বে, দাঁতের উপরে দাঁত হয়ে যাবে। তো ওকে কত কষ্টে কান্না করছিল, বলছে লেগেছে, তো একটু তো হালকা লাগেই। আর আমরা আমাদের সময় আমি তো আমাদের এতে টাইমে আমরা ছোট থেকে আমরা নিজেরাই ভেঙেছি, আর এখন বাচ্চাদেরকে চলে যাচ্ছে ডাক্তার, কিছু হলে ডাক্তার। তো ওকে দাঁতটা তুলতে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে, ওই থেকে 400-500 টাকা নিল, তাই না, নষ্ট দাঁত তুলতে গিয়ে নষ্ট। আর আগে আর তুলে নেই, আগেও দুটো তুলেছে, হ্যাঁ এদিকে দুটো তুলেছে, দুটো বেরিয়ে গেছে, ভালোগুলো দাঁত মানে নড়ছে, আর খারাপগুলো যেগুলো নষ্ট দাঁত সেগুলোই নড়ছে না। তো ঠিক আছে আবার পরে কথা বলবো। তো এখানে মেয়ের ফরমাইশ হলো যে ঘুম থেকে ওঠে এখন চেঞ্জ হয়েছে বিরিয়ানি খাওয়ার,
কথা উঠলো, তো সেই জন্য বরকে বললাম তো বিরিয়ানি এনে দিয়েছে, আমরা দুজনেই খাচ্ছি, তো ডিনার এটাই আমাদের শেষ। তো ঠিক আছে, তোমাদের ভালো লাগলে ব্লগটা আমার ভিডিওটা অবশ্যই, যারা নতুন আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবে নোটিফিকেশন পেয়ে যাবে, আর লাইক দিয়ে দেখো বন্ধুরা সবাই।